জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী চার আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে আগামীকাল অর্ধবেলা হরতালে ডাক দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দলীয় সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের লোক বলার প্রতিবাদে সকালে এ হরতালের ডাক দেওয়া হয়। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা শুক্রবার থেকে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করে আগামীকাল সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেন, সেই সঙ্গে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের পদ থেকে একরামুল করিম চৌধুরীকে অপসারণ না করা পর্যন্ত একের পর এক কর্মসূচি চলবে বলেও জানান আব্দুল কাদের মির্জা। অটো রিক্সা বন্ধ থাকবে। আপনারা নেতার জন্য এই কাজটা করতে না।